আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং শুভকামনা। তো বন্ধুরা, বরাবরের মতো আরও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা ফোন দিয়ে অথবা মোবাইল ফোন দিয়ে কীভাবে ভিডিও আপলোড করবেন ইউটিউবে খুব সহজেই। তো বন্ধুরা, খুব সহজে ভিডিও আপলোড করার জন্য মোবাইল দিয়ে, কিন্তু ওই আছে যারা আমরা ফোন দিয়ে ইউটিউবে অপারেট করি অথবা ফোন দিয়ে ইউটিউব চালাই, তো তারা কিন্তু ইচ্ছে করলে আপনাদের হাতের ফোনটি দিয়েই কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে খুব সহজেই। তো অনেকে আমরা না জানার কারণে হয়তোবা শুধু মনে করি যে পিসি দিয়ে অথবা ল্যাপটপ দিয়েই হয়তোবা ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, স্মার্টফোন অথবা মোবাইল ফোন দিয়ে হয়তোবা ভিডিও আপলোড করা যায় না। তো আজকে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ পুরোপুরি দেখেন, তাহলে ইউটিউবে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা মোবাইল ফোনটি দিয়েই ইউটিউবে ভিডিও আপলোড করে সেটি শিখে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, চলুন আর কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি সকলেই পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে থেকেই যে ইউটিউবে মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নতুন নতুন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার এই চ্যানেলটি এই যে ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি উপরে অল ক্লিক করে রাখবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আমি আবারও আপনাদের মাঝে। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, প্রত্যেকটা ছোট ছোট ইউটিউবার অথবা বড় ইউটিউবার সবারই কিন্তু কাজে লাগবে, কম বেশি সকলেই যারা মোবাইল ফোন ইউজারকারী আছেন এবং মোবাইল ফোন দিয়ে ইউটিউব অপারেট করেন, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভিডিও আপলোড মোবাইল দিয়ে না জেনে থাকেন, তাহলে কিন্তু আজকে এই ভিডিওটি দেখার পর থেকেই বুঝতে পারবেন আপনি কীভাবে ইউটিউবে ফোন দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন খুব সহজেই। হয়তো আপনি এতদিন শুধু পিসি এবং ল্যাপটপ দিয়ে আপলোড করেছেন, তো চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও কিন্তু এখন থেকে ভিডিও আপলোড করা শিখে নিতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো পুরোপুরি ভিডিওটি দেখবেন, আশা করি সকলের কাছে অনুরোধকে স্কিপ করবেন না, কারণ যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু আপনারাই বুঝতে অসুবিধা হবে এবং ভালোভাবে বুঝতে পারবেন না। তো একদম স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। একটু ভিডিওটা লং হতে পারে, তো আশা করি সকলেই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা সকলেই শিখতে পারবেন যে কীভাবে ফোন দিয়ে যে কোনো ভিডিও আপলোড করবেন খুব সহজে ইউটিউবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা ইউটিউবে চলে যাই। তো আমি এখন আমার মেনু অপশনে প্রবেশ করতেছি এবং এখান থেকে আমি জাস্ট ইউটিউব সিলেক্ট করে ইউটিউবে প্রবেশ করব। তো বন্ধুরা, ইউটিউবে প্রবেশ করে আমি আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফোন থেকে ইউটিউবে যে কোনো ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, ইউটিউবটি ওপেন করছি আমি। কিন্তু আবারও বলছি বন্ধুরা, ইউটিউবের এই ভিডিওটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ফোন দিয়ে ইউটিউব করতে চান বা ফোন দিয়ে ইউটিউব করতে চান অথচ এখনও ফোন থেকে ভিডিও আপলোড করেননি, তাদের জন্য কিন্তু খুবই উপকার আসবে। তাই পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবেন, একটু লম্বা হতে পারে ভিডিওটি, সবাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদেরই উপকার হবে। তো বন্ধুরা, ইউটিউবটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং ইউটিউবের হোম পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে, এখানে হয়তো আপনাদের যে কোনো ভিডিও আসতে পারে। তো বন্ধুরা, যাই হোক, এটা হচ্ছে ইউটিউবের হোম পেজ, এখানে আর বলার মতো কিছু নেই, আপনারা সকলেই জানেন ইউটিউবে আসার পর এরকম ভিডিও শো করে এবং এখান থেকে ভিডিও দেখা যায়। তো এখানে আসার পর বন্ধুরা, নিচ থেকে আপনাদের ভিডিও আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানে যে প্লাস আইকন আছে নিচে, মাঝখানে একদম কিন্তু নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ভিডিও আপলোডের জন্য এটাতে প্রেস করে দিবেন অথবা ট্যাপ করে দিবেন।
তো ওটাতে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দুটো অপশন দেখতে পাবেন, দেখুন এক নম্বরে আছে আপলোড ভিডিও এবং দুই নম্বর আছে গো লাইভ। তো বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে দুইভাবে ভিডিও আপলোড করতে পারেন, একটা হচ্ছে লাইভের মাধ্যমে, একটা হচ্ছে আপলোড ভিডিও সরাসরি ফাইল ম্যানেজার থেকে। তো বন্ধুরা যেহেতু আমরা একটি ফাইল আপলোড করে দেখাবো আপনাদের কীভাবে ফোন থেকে ভিডিও আপলোড করতে হয়, তো আমরা জাস্ট এখান থেকে আপলোড ভিডিও এটাতে ক্লিক করে দেব। তো বন্ধুরা আপলোড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এবং আপনাদের গ্যালারি থেকে অথবা ফোনে যে ভিডিওটি আপলোড করতে চান সেটা কিন্তু আপনারা এই গ্যালারিতে এখানে ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তো এখান থেকে জাস্ট আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে যে ভিডিওটি আপনারা আপলোড করতে চাচ্ছেন এখান থেকে প্লে করে দেখে নিতে পারেন যে ঠিক আছে কিনা। এখানে কিন্তু প্লে আইকন আছে, এখান থেকে ট্যাপ করলেই কিন্তু ওটা প্লে হবে, এবং আপনারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন যে আপনাদের সেটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা এই ভিডিওটি যখন এখানে আসবে, এখানে আসার পর আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, ভিডিওর একটি টাইটেল দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট এ টাইটেল, মানে আপনাকে কিন্তু এখানে ভিডিওর টাইটেলটি দিতে হবে, আপনি যে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করেছেন সেই বিষয়ের উপরে কিন্তু এখানে একটা টাইটেল লিখে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে একটা টাইটেল লিখে দেবো, এই ভিডিওটি যেহেতু আমার কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ে, তো আমি এখানে একটি টাইটেল লিখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একটা টাইটেল লিখে দিয়েছি যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো বন্ধুরা আপনাদের যে বিষয়ে ভিডিও আপনারা সেই বিষয়ে এখানে টাইটেল লিখে দিবেন, সেটা হতে পারে ইংরেজিতে অথবা বাংলায়, আপনাদের ইচ্ছে মতো সেই বিষয়ে টাইটেলটা লিখে দিবেন ভিডিওর উপরে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিও টাইটেল দেওয়া হয়ে গেলে আপনাদের এখন দিতে হবে এই যে ডিসক্রিপশন। তো দেখতেই পাচ্ছেন ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি কোন ভিডিওটি আপলোড করেছেন কী বিষয়ে সেটা কিন্তু আপনি চাইলে ডিসক্রিপশনে খুব ভালোভাবে বুঝিয়ে লিখতে পারেন। তো এখানে অনেক ওয়ার্ড লেখা যায়, আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওর বিষয়ে আপনারা এই ডেসক্রিপশনে লিখে দিতে পারেন। তো বন্ধুরা আমি যেহেতু আপনাদেরকে এটা দেখানোর জন্য ভিডিওটি করতেছি, তো সেক্ষেত্রে আমি এখানে এই টাইটেলটি দিয়ে আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো দেখুন আমি অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে দিই, এখানেও আমি পেস্ট করে সেই টাইটেলটাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিই, এখানে কিন্তু এত টাইটেল দিলে হবে না, আপনারা কিন্তু এখানে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওর বিষয়ে এখানে লিখতে হবে। অনেকগুলো অর্ধে আপনারা সেই বিষয়ের ভিডিওটি কোন বিষয়ের উপরে আপনি কীভাবে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে এখানে ডিসক্রিপশন দিতে পারবেন। তো এগুলো দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন। তো দেখুন ব্যাকে আসার পর বন্ধুরা আমরা কিন্তু দুইটা জিনিস অলরেডি কমপ্লিট করে ফেলেছি, একটা হচ্ছে ভিডিওর টাইটেল এবং দুই নম্বর হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন। তো এই দুইটা কিন্তু আমাদের এখন বর্তমান কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে নিচের অপশনগুলো। তো এখন নিচের অপশনগুলো কীভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু এটা পাবলিক সিলেক্ট করা থাকবে, এখানে আপনারা এই পাবলিকের উপরে ক্লিক করে দেবেন। তো পাবলিকের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে, এবং এখানে কিন্তু তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথম আছে পাবলিক, তারপর আছে আনলিস্টেড, এবং তারপর আছে প্রাইভেট। তো বন্ধুরা এই তিনটা অপশনের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই যদি সরাসরি ভিডিওটি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবলিক দিয়ে দেবেন, আর যদি চান আপনি এটা এসইও করে এবং ভালোভাবে একটু দেরি করে আপলোড করতে চান সেক্ষেত্রে এসইও করতে চাইলে আনলিস্টেড অথবা প্রাইভেট করে সেটা আপলোড করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি যেহেতু এটা সরাসরি আপলোড করি, এই জন্য আমি সরাসরি আপলোড করার জন্য এখানে পাবলিক সিলেক্ট করে রেখেছি। তো এখান থেকে এখন পাবলিক সিলেক্ট করবেন অথবা আপনার যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে রাখবেন, যদি আপনি এসইও করে ভিডিওটি আপলোড করতে চান সেক্ষেত্রে আনলিস্টেড অথবা প্রাইভেট করবেন। আমি যেহেতু পাবলিক করেছি সরাসরি ভিডিও আপলোড করবে, এর জন্য আমি এটা পাবলিক সিলেক্ট করে দিয়েছি। তো আপনাদের যে যেরকমভাবে আপলোড করতে চান সেভাবে এটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন।
তো বন্ধুরা ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তিনটা অপশন অলরেডি পূরণ করা হয়ে গেছে। তিনটা হচ্ছে প্রথমে টাইটেল, তারপর ডেসক্রিপশন, এবং এখানে কিন্তু ভিডিওটি কারা কারা দেখতে পাবে সেই বিষয়ে আমরা এখানে পাবলিক সিলেক্ট করে দিয়েছি। তো এখন বাকি আছে আরও তিনটা অপশন। তো বন্ধুরা একে একে সব কয়টি স্টেপ দেখাবো, আপনারা দেখতে থাকুন, অবশ্যই সবগুলোই বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তিনটা হওয়ার পর এবার আসি আমরা এই যে মানুষের মতো আইকন দেখাচ্ছে এই অপশনটাতে। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন বন্ধুরা, এটার উপরে ট্যাপ করে দেব এখন। তারপর আপনাদেরকে ভিতরে গিয়ে বুঝিয়ে দিচ্ছি কীরকম ইন্টারফেস আসবে এটা। তো দেখুন আমি এটার উপরে ক্লিক করে দিই, মানুষের মতো আইকন, এটার উপরে ক্লিক করে দিই। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন। প্রথম অপশন আছে ইয়েস ইটস মেডস ফর কিড, এবং তারপর আছে নো ইটস নট মেড ফর কিডস। তো বন্ধুরা এখানে আপনাদের দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকেই বুঝতে পারেন না যে আসলে এই বিষয় দুটো কী। তো এখন আমি আপনাদেরকে সাধারণভাবে বুঝিয়ে বলি আর কি। এই প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ইয়েস মেড ফর কিডস, তো আপনার চ্যানেলের যে ভিডিওটি আপলোড করতেছেন সে ভিডিওটি কাদের জন্য, সেটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। তো বন্ধুরা যদি আপনাদের চ্যানেলের ভিডিওটি বাচ্চাদের জন্য হয় বা বাচ্চাদেরকে টার্গেট করে বানানো হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস মেড ফর কিডস দিয়ে দিবেন। আর যদি চান যে আপনার যে ভিডিওটি আপলোড করতেছেন সেটা হয়তো বা ছোটদের জন্য না সেটা বড়দের জন্য, সেক্ষেত্রে আপনারা নো ইটস নট মেড ফর কিডস এটার উপরে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা আরও সহজ করে বলতে গেলে যদি আপনাদের ভিডিওটি ছোটদের জন্য হয় উপরকারটা সিলেক্ট করবেন, আর যদি বড়দের জন্য হয় সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে হয়ে গেলে আবার ব্যাকে চলে যাবেন। তো বন্ধুরা ব্যাগে চলে আসার পর কিন্তু এখান থেকে আবারও আমাদের এখনও দুইটো অপশন বাদ রয়েছে। তো বন্ধুরা দুইটো অপশনের মধ্যে এখন বাদ আছে লোকেশন, এবং নিচে আছে প্লে লিস্ট, অ্যাডে প্লে লিস্ট। তো বন্ধুরা আপনারা এখান থেকে কি করবেন, এবার আমরা কিন্তু অলরেডি টাইটেল, ডেসক্রিপশন, পাবলিক, নো মেডস ফর কিডস এই অপশনগুলো অলরেডি পূরণ হয়ে গেছে, এখন বাদ আছে আর মাত্র এই লোকেশন আর প্লে লিস্ট। তো বন্ধুরা প্লে লিস্টের খবরটা আপনাদেরকে আগেই বলে দিই। তো যাদের প্লে লিস্ট আছে তারা তো এখান থেকে অ্যাড প্লে লিস্টে ক্লিক করবেন, এবং যে প্লে লিস্টের মধ্যে আপনারা ভিডিওটি সেভ করতে চাচ্ছেন ওখানে দিয়ে সিলেক্ট করে দেবেন। আর যাদের প্লে লিস্ট নাই তো সেক্ষেত্রে আপনাদের সিলেক্ট করার দরকারও নেই, ঠিক আছে? তো যদি প্লে লিস্ট না থেকে থাকে তো সিলেক্ট করতে হবে না, সরাসরি আপনারা এখান থেকে জাস্ট লোকেশনের উপরে যে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা লোকেশনের প্লাস আইকনের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে কিন্তু সার্চ প্লেস নামে অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে অবশ্যই আপনি যে দেশের সেই প্লেসটা আপনার কিন্তু সিলেক্ট করে দিতে হবে। ধরুন বাংলাদেশে থাকলে বাংলাদেশ, এবং আপনি যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়া, এবং অন্যান্য দেশে থাকলে সেই দেশগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমি বাংলাদেশে আছি সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো বাংলাদেশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু আমি বাংলাদেশে আছি সেক্ষেত্রে কিন্তু আমার বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আপনারা যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, যে দেশে থাকবেন আপনি এখানে কিন্তু লোকেশন সেই দেশেরই আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে আগে আরেকবার চেক করে নিতে হবে উপর থেকে। আমরা আসি আবার, সব কিছু আপনাদের এভাবে ওকে করা হয়ে গেলে উপর থেকে আপনারা আরেকবার চেক করে নেবেন যে টাইটেল, ডেসক্রিপশন, তারপর পাবলিক, নো মেডস ফর কিডস, এগুলো সিরিয়াল বাই সিরিয়াল আরেকবার দেখে নেবেন খুব ভালো করে, ঠিক আছে? তো বন্ধুরা এগুলো যখন দেখে নেওয়া দেখবেন যে সব কিছু ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই, তো জাস্ট এখান থেকে আপনারা সরাসরি যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু এটা আপলোড হওয়া শুরু করবে, এবং সরাসরি আপনাদের হোম পেজে নিয়ে যাবে। দেখবেন আপনার ভিডিওটি তারপর উপর থেকে এভাবে টেনে দেখবেন আপনারা স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে আপনাদের ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে টেনে দেখলেই কিন্তু আপনারা দেখতে পাবেন উপরে আপনাদের ইউটিউবের আপলোডিং সিস্টেমটা চালু হয়ে গেছে এবং ভিডিওটি আপলোড হতে শুরু করেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আপনারা কীভাবে খুব সহজেই মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন বন্ধুরা, খুব সহজ, কিন্তু অনেকেই যারা জানেন না তারা আশা করি এই ভিডিওটি দেখে জেনে গেছেন এতদিনে যে কীভাবে এই মোবাইল ফোন দিয়ে ভিডিও আপলোড করতে হয় খুব সহজেই। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং
সর্বশেষ একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন অ্যান্ড্রয়েড বিষয়ে পরামর্শ এবং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন তারাও এরকম ভিডিও দেখে উপকার পেতে পারে বা উপকৃত হতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।